প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকারের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমকে এই তথ্য জানিয়েছে। তার এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে এই সূত্রটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছে শেখ হাসিনা, যার জন্য বাংলাদেশের সাথে দূরত্ব বেড়েছে ভারতের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দীর্ঘ একটি সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে তিনি তিস্তার পানি বণ্টন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং সীমান্তে হত্যাসহ নানা বিষয়ে কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, এই সপ্তাহের শুরুতেই একটি ভারতীয় মিডিয়ার আউটলেটে একটি সাক্ষাৎকারে ইউনুসের মন্তব্যের পরে ভারতের সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই, কেননা নয়াদিল্লি এই সাক্ষাৎকারকে ভালোভাবে নেয়নি। সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। তিনি সেখানে থেকে যেসব কথা বলছে তা সমস্যা সৃষ্টি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরাও ভুলে যেতাম, তিনি নিজের জায়গা থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত। কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, যে বিষয়টি কেউই ভালোভাবে নিচ্ছে না। এছাড়া পানি বণ্টন ও সীমান্তে হত্যা নিয়ে করা মন্তব্য ভালোভাবে নেয়নি ভারত। মোহাম্মদ নাসির, আইএনবিডি নিউজ।